7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণীতে উজ্জীবিত হয়ে 7.5 কোটি বাঙালি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ছিনিয়ে আনে বিজয় পতাকা, জন্ম নেয় পৃথিবীর বুকে নতুন এক মানচিত্র, বাঙালির একমাত্র জাতিরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে একটি বিজ্ঞান মনস্ক ও সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হয়। আধুনিক মানসিকতা আর বিরল দূরদর্শিতার জন্য বঙ্গবন্ধু দেখতে পেতেন বহু দূরের পথ। তাই বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও তথ্য যোগাযোগ ক্ষেত্রে অবকাঠামো নির্মাণের উপরে জোর দেন। তিনিই প্রতিষ্ঠা করেছিলেন ভূ উপগ্রহ কেন্দ্র। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছিলেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। 2008 সালের সাধারণ নির্বাচনের ইশতেহারে তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার দিক নির্দেশনায় এবং তারই সুযোগ্য পুত্রের যুগোপযোগী পরিকল্পনায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এগিয়ে চলছে দুর্বার গতিতে। মাননীয় প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ী আমাদের ডিজিটাল বাংলাদেশের প্রধান স্থপতি। ডিজিটাল বাংলাদেশ আজ আর কোনো স্বপ্ন নয়, শুধুই বাস্তবতা। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্য আজ সর্বত্রই দৃশ্যমান। হাইটেক সেক্টরে বিনিয়োগ সুবিধা তৈরির জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে তৈরি করছে 39টি হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক। ইতোমধ্যে 9টি পার্কে কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের একের পর এক সফল উদ্যোগের সাথে ডিজিটাল বাংলাদেশের অভিযাত্রায় যুক্ত হয়েছে আরেকটি পালক। তৈরি করা হয়েছে চট্টগ্রামে প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগ্রাবাদস্থ একটি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে 90,000 বর্গফুট বিস্তৃত পরিসরে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্ক চট্টগ্রাম তৈরি হয়েছে। চট্টগ্রামে প্রতিষ্ঠিত প্রথম এই সফটওয়্যার টেকনোলজি পার্ক মুজিব বর্ষে চট্টগ্রামবাসীর জন্য উপহার। তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের জন্য এই পার্কে প্রায় 60,000 বর্গফুট জায়গা রয়েছে। ইতোমধ্যেই 12 জন বিনিয়োগকারী এখানে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। কর্মজীবী নারীদের সুবিধার্থে এখানে রয়েছে চাইল্ড কেয়ার সুবিধা। অন্যদিকে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। 162.83 একর ভূমিতে নির্মিত এই পার্কটি দেশি বিদেশি সোর্স থেকে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছে। ভূমি উন্নয়ন ব্রিজ, রাস্তা, 30 কিলোমিটার দীর্ঘ গ্যাস লাইন ও ICT বিজনেস সেন্টার তো আছেই, আছে বঙ্গবন্ধু স্মৃতি অঙ্গন। নৌকার আদলে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন গেট হাউস। পার্কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। 24 ঘন্টায় পানি সরবরাহ করা হয় ডিপ টিউবওয়েল ও পানি সরবরাহ লাইনের মাধ্যমে। বাউন্ডারি ওয়াল ও আনসারি ব্যারাক নিশ্চিত করছে নিশ্ছিদ্র নিরাপত্তা। আকাশ, সড়ক, পানিপথ ও রেলপথের আকর্ষণীয় যোগাযোগ ব্যবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ককে দিয়েছে এক ভিন্ন মাত্রা। উদ্ভাবনী শক্তিতে পরিপূর্ণ নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশের এগিয়ে যাওয়া নিশ্চিত করতেই তৈরি হচ্ছে বিভিন্ন ইনকিউবেটর। উদ্ভাবনী কার্যক্রমে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। প্রতিটি হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কে সকল সুবিধা সহ তৈরি করা হয়েছে স্টার্ট আপদের কোওয়ার্কিং স্পেস। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দেশের সকল জেলায় শেখ কামাল ICT ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার তৈরি করার জন্য কাজ করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নবনব আবিষ্কারে মত্ত তরুণদের সঠিক পথ প্রদর্শন ও তাদের উদ্ভাবনকে পৃথিবীর মানুষের সামনে উপস্থাপনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ICT বিভাগ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ইনোভেশন কার্যক্রমে বিভিন্ন পণ্য ও সেবা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ইনকিউবেশন সেন্টার। খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েটে গড়ে উঠেছে ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রথম ইনোভেশন সেন্টার শেখ কামাল ICT ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও মেধা বিকাশে নতুন নতুন নিরীক্ষা ও অনুশীলনের জন্য এখানে রয়েছে সকল অবকাঠামোগত সুবিধা সহ 40টিরও বেশি কিউবিকল সংবলিত সুপরিসর ও ওয়ার্কিং স্পেস।
এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিভিন্ন প্রযুক্তি নির্ভর পণ্য ও সেবা উদ্ভাবনে গাইড হিসেবে স্টার্টআপ কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে পারবেন। শিক্ষার্থীদের প্রয়োজনে গ্রুপ ডিসকাশন অথবা মিটিংয়ের জন্য এখানে আছে আধুনিক প্রযুক্তি সম্বলিত কনফারেন্স রুম। শিক্ষার্থীদের মানসম্মত খাবারের জন্য রয়েছে ক্যাফেটেরিয়া। শিক্ষার্থীদের রুচি ও মননশীলতা গড়তে রয়েছে সুবিশাল লাইব্রেরি, জিমনেশিয়াম ও স্পোর্টস জোন। প্রতিষ্ঠানটি বছরে 50-60 জন শিক্ষার্থীকে তাদের উদ্ভাবনী ক্ষমতা ও মেধা বিকাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি 40টির বেশি স্টার্টআপ কোম্পানিকে মেন্টরিং সহ বিভিন্ন সহায়তা করা হচ্ছে। এভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে বিরতিহীন চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের যুগোপযোগী উদ্ভাবনী শক্তি ও মেধার বিকাশ ঘটিয়ে সামনে এগিয়ে গেলে আমরা অর্জন করব চির আকাঙ্ক্ষিত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। পুরো জাতি আজ সেই সুদিনের প্রহর গুনছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা।